আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে যে জিনিসটা শেয়ার করছি সেটা দেখেন, আমি ভিডিও না করে পারলাম না। এখানে আটা মাখানো দেখতে পাচ্ছেন তো, দেখেন রুটিটা বানাচ্ছে কে। এটা আমার হচ্ছে গিয়ে দেখি, এদিকে তোমার ফেসটা দেখাও দেখি। এটা হচ্ছে গিয়ে আমার কলিজার টুকরা, সাত রাজার ধন, মণি মাণিক্য, মানে কি বলবো, সে আমার হৃদয়ের একটা অংশ, আমার নাতি। এটা ছোট নাতি আব্দুর রহমান। আব্দুর রহমান, সবাইকে সালাম বলে দাও। আচ্ছা, জিজ্ঞেস করো সবাই কেমন আছেন। আচ্ছা, সবাইকে তুমি করে বলো, তুমি কেমন আছো? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, তুমি এখন কি বানাচ্ছ? আমি হাত বানাই। হাত বানাচ্ছ, রুটি বানাচ্ছ? হ্যাঁ, রুটি। আচ্ছা, রুটি কিভাবে বানাতে হয়? এবার আই খাবে। আই মানে হচ্ছে আলিফ, আলিফ মানে ওর বড় ভাই, আমার বড় নাতি আলিফ, ওর নাম আলিফের জন্য রুটি বানাচ্ছে। দেখেন এদিকে একটু তাকাও, সবাইকে হাই বলে দাও। হাই। তারপরে আর কি বলবে? তুমি কি বানাচ্ছ? রুটি বানাও, রুটি। আচ্ছা, কে কে খাবে রুটি? দেখেন সে অতটুকু একটা মানুষ, দেখেন কিভাবে গোল করে ফেলছে, প্রথমে লম্বা করেছিল, দেখেন মাশাআল্লাহ। রুটি হয়ে গেছে? ও আচ্ছা, এখন আবার ঠিক হবে। দেখেন সে এভাবে করে, এতটুকু একটা বাচ্চা, সে লম্বা করে লম্বা করতেছে, তারপরে আবার গোল করবে সুন্দর করে। ওর খালামণিকেও বানাতে দিবে না, খালামণি আমি বানাই, দৌড়াই আসছে। রুটি বানানো হয়ে গেছে আব্দুর রহমান? বানানো হয় নাই এখনো। দেখেন ছোট ছোট হাত দিয়ে, ওর হাতে একটা তিলও আছে, দেখি তিলটা দেখিয়ে দাও সবাইকে। কোথায় তিল? দেখি দেখি দেখি, নদীটা নদী, দেখি তিলটা দেখিয়ে দাও, কোথায় তোমার তিল আছে দেখি। এই দেখেন ওর হাতে একটা তিল, দেখেন। আচ্ছা, সবাইকে একটু আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ, সুন্দর করে বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই ভিউয়ার্স ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখেন ও রুটি চিনে ফেললো। আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছিলাম, ভিডিওটা শেষ করতে পারছি না। দেখেন সে কি করতেছে, রুটি বানাতে বানাতে কি অবস্থা হচ্ছে, সে রুটি বানাতে বানাতে মনে হাক্কাও দিয়ে দিছে। তো ভিউয়ার্স ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি এই ভিডিওটা না করে পারলাম না, সুন্দর করে রুটি বানাচ্ছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।